হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় ওভারঅল এল ট্যাবলেট সম্বন্ধে, মানে এই ওভারঅল এল ট্যাবলেট আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, এই ওভারঅল এল ট্যাবলেটের মূল কাজ কি, এর পাশাপাশি এই ওভারঅল এল ট্যাবলেটের খাবার সঠিক নিয়ম কি, এর পাশাপাশি এই ট্যাবলেটটি সাইড ইফেক্ট কি, এই ট্যাবলেট খেলে আপনার কি কি সমস্যা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে। যদি আপনি ওভারঅল এল ট্যাবলেটটি খেতে খেতে একটি কিংবা দুটি বড়ি মিস করে যান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ওভারঅল এল ট্যাবলেট সম্বন্ধে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই ওভারঅল এল ট্যাবলেট সম্বন্ধে সামগ্রিক বিষয়বস্তু। তো দেখুন বন্ধুরা, ওভারঅল এল ট্যাবলেটটি কিন্তু আপনি এরকম একটি প্যাকেজ কিন্তু আপনি বাজার থেকে পাবেন, যে প্যাকেজটা কিন্তু দেখতে অনেকটা এরকমই এবং এর MRP থাকবে কিন্তু আপনার বর্তমান সময় কিন্তু 59.40 টাকা এবং এটি কিন্তু সময় অনুযায়ী ওঠানামা হতে পারে। এই ওভারঅল এল ট্যাবলেটটি কিন্তু ম্যানুফ্যাকচার করে থাকে ফাইজার লিমিটেড কোম্পানি এবং এই ওভারঅল এল ট্যাবলেটটি কিন্তু 21টি ট্যাবলেটের আপনি এরকম কিন্তু একটি স্ট্রিপ পাবেন এবং বক্সের মধ্যে কিন্তু আপনি এরকম একটি ইউজার ম্যানুয়ালও পাবেন, যে ইউজার ম্যানুয়ালটা কিন্তু এরকম দু পাতার ইউজার ম্যানুয়াল এবং সেটি কিন্তু পুরোপুরি ইংলিশে লেখা। তো আপনি যদি পারেন ইউজার ম্যানুয়াল আপনি পড়িয়ে নিতে পারেন, যদি না পারেন আমাদের এই ভিডিও দেখলে কিন্তু আপনারা এই মেডিসিন সম্বন্ধে সামগ্রিক বিষয়ে কিন্তু আপনাদের নলেজ এসে যাবে। তো এই ওভারঅল এল ট্যাবলেট কিন্তু আপনি এরকম একটি পাতা পাচ্ছেন, যে পাতায় কিন্তু আপনার 21টি সাদা সাদা গোল গোল রঙের ট্যাবলেট আপনি পাচ্ছেন। তো এই ওভারঅল এল ট্যাবলেটে কিন্তু মাত্র দুটি কম্পোজিশন, লিবোনাজেস্টল এবং ইথিনাইল এস্টাডিয়ল। তো এই ট্যাবলেট কিন্তু মূলত একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মানে হলো আমাদের যে নর্মাল ভাবে যে বাচ্চা আসে, মানে স্বামী স্ত্রী সহবাস করার পর যে প্রেগনেন্সি আসে, সেইটাকে কিন্তু প্রতিরোধ করার জন্য এই ওভারঅল এল ট্যাবলেটটা কিন্তু কোম্পানি দ্বারা বানানো হয়েছে। তো এই ওভারঅল এল ট্যাবলেট কিন্তু মূলত সুবিধা আনওয়ান্টেড 21 ডেজ, তো এই ধরনের মেডিসিনের মধ্যেই কিন্তু এটি পড়ছে, মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে। তো এই যে ওভারঅল এল ট্যাবলেট, এটি কিন্তু এই যে লিভোনাজেস্টল সেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 0.15 mg এবং ইথিনাইল এস্টাডিয়ল আপনি কিন্তু পাচ্ছেন 0.03 mg। তো এই যে ইথিনাইল এস্টাডিয়াল এটি কিন্তু মূলত ইস্ট্রোজেন হরমোন এবং এই যে লিভোনাজেস্টল এটি কিন্তু মূলত প্রোজেস্টেরন হরমোন। তো এই দুটি হরমোন কিন্তু আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলনস্থল, মানে আমাদের স্বামী স্ত্রী যখন আমরা সহবাস করি তখন পুরুষের যে স্পার্মটা, সেই পুরুষের স্পার্ম কিন্তু মূলত মহিলাদের ডিম্বাণুর সাথে কিন্তু মিলিত হয় এবং ইউটেরাসের মধ্যে দিয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউবসের মধ্যে কিন্তু এই মিলনটা হয়। তো এই যে ওভারঅল এল ট্যাবলেটটি এটি কিন্তু কাজ করে থাকে আমাদের যে ভ্যাজাইনাল ফ্লুইড, এই ফ্লুইডটা কিন্তু আরো ঠিক করে দেয়, মানে আরো গাঢ় করে দিচ্ছে, মানে এই যে শুক্রাণুর গতিটা এটি কিন্তু কমিয়ে দিচ্ছে এবং এই যে ডিম্বাণু যে ফ্যালোপিয়ান টিউবসের মধ্যে দিয়ে আসছে এটি কিন্তু ব্লক করে দিচ্ছে। তো এই যে ওভারঅল এল ট্যাবলেট কিন্তু এটি মূলত এই ভ্যাজাইনাল যে ফ্লুইড এটা কিন্তু ঠিক করেই কিন্তু কাজ করে থাকে। এইভাবে কিন্তু জন্ম নিরোধক বড়ি হিসাবে কিন্তু এটি ব্যবহার করা যায় এবং এইভাবে কিন্তু মূলত এর মানে মেকানিজম পুরোটা। তো এই যে ওভারঅল এল ট্যাবলেট এটি আপনি কিভাবে খাবেন, তো দেখুন বন্ধুরা, যারা মূলত জানেন না যে ওভারঅল এল ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম কি, তো দেখুন বন্ধুরা, আপনি পিরিয়ডের 5ম দিন থেকে কিন্তু এই মেডিসিনটি খাওয়া শুরু করবেন, মানে আপনার ধরুন আজকে পিরিয়ড শুরু হয়েছে কি মাসের 12 তারিখ কিংবা মাসের 10 তারিখে আপনার পিরিয়ড শুরু হয়েছে, আপনি যেদিন থেকে আপনার পিরিয়ড শুরু হয়েছে সেদিন থেকে একদিন হিসাবে কিন্তু আপনি ধরবেন, সেখান থেকে গুনে গুনে 5 দিন পর থেকে কিন্তু আপনি শুরু করবেন। দেখুন এই মেডিসিনের যদি আপনি পিছন দিকটা একটু নজর দেন, সেক্ষেত্রে দেখুন মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে এইভাবে কিন্তু মূলত একটি অ্যারো দিয়ে দেখবেন এখানে কিন্তু চিহ্নিত করা আছে, মানে এখান থেকে শুরু করতে হবে আপনার পিরিয়ডের 5ম দিন থেকে কিন্তু আপনি খাওয়া শুরু করবেন এবং আপনি 21ম দিন পর্যন্ত চালিয়ে যাবেন এবং 21ম দিন পর্যন্ত ট্যাবলেটটি ফুরিয়ে যাওয়ার পর আপনি যেন আবার নতুন পাতা থেকে খাওয়া শুরু করবেন না, এই ট্যাবলেটটা শেষ হয়ে গেলে আপনি সেখানে স্থগিত হয়ে যাবে এবং নেক্সট পিরিয়ড যখন আপনার আবার শুরু হবে, নেক্সট সাইকেল পিরিয়ডে, তার ঠিক আবার 5ম দিন থেকে আপনি আবার একটি নতুন পাতা শুরু করবেন। এরপরে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে যে ডাক্তার, আমরা তো মেডিসিনটি খাচ্ছি এবং আমাদের মেডিসিনটি কাজই হচ্ছে, কিন্তু এই মেডিসিনটি ধরুন আপনি খেতে খেতে একদিন কি দুদিন আমি ভুলে গেলাম, সেক্ষেত্রে আমি কি করবো? তো দেখুন বন্ধুরা, আমাদের সাজেশন থাকবে, ধরুন আপনি এই মেডিসিনটি খাবার নিয়ম কিন্তু রাত্রে খেয়ে শোয়ার সময়, ধরুন আপনি রাত্রে খেয়ে মেডিসিনটি শোয়ার সময় আপনি ভুলে গেলেন, যখনই আপনার মনে করছে পরের দিন মর্নিং এ ফার্স্ট পিল কিন্তু আপনি নিয়ে নেবেন এবং সেই দিন রাত্রে যেটি মানে ডোজ নির্ধারিত সেটি তো আপনি নিচ্ছেনই, কিন্তু সেই ওভার মানে মিস ডোজটা, মানে আগের দিন যেটি আপনি মিস করেছেন সেটি কিন্তু ওই দিন সকালে খাবেন। তো এইভাবে কিন্তু আপনি মিস ডোজটা এড়াতে পারেন। তো এবার দেখে নেবো এই যে ওভারঅল এল ট্যাবলেটটি এটির সাইড ইফেক্ট কি কি। তো দেখুন বন্ধুরা, এই মেডিসিনটি খাওয়ার পর যদি আপনার মাথা ঘোরা, বমি কিংবা উইকনেস কিংবা নানান রকম যদি শরীরে কোনো পেটের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মেডিসিনটি নেওয়া বন্ধ করবেন এবং আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে অন্য ব্র্যান্ড এবং অন্য মেডিসিন কিন্তু আপনি প্রেফার করতে পারেন। তো এবার আমরা দেখে নেবো এই ওভারঅল এল ট্যাবলেটটি কারা নিতে পারবে না। তো দেখুন বন্ধুরা, যাদের ব্রেস্ট ক্যান্সার আছে কিংবা যাদের বয়স 18 বছরের নিচে এবং যাদের বয়স 50 বছরের উপরে, তারা কিন্তু এই মেডিসিনটি না নেওয়াই তাদের পক্ষে ভালো। 18 বছরের নিচে যদি আপনার বয়স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মেডিসিনটি মতেই নেবেন না। এর পাশাপাশি কোনো ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব না করে থাকে তাহলে কিন্তু এই ওভারঅল এল ট্যাবলেটটি কিন্তু আপনি নিজের ইচ্ছায় বাজার থেকে কিনে খাবেন না, এটি কিন্তু কাউন্টার মেডিসিন নয়।
এটা কিন্তু ডাক্তারবাবু যদি আপনাকে প্রেসক্রাইব করে থাকে তাহলেই কিন্তু আপনি নিতে পারেন। এর পাশাপাশি এই ওভারঅল এল ট্যাবলেট খেলে আপনার ভবিষ্যতে কি কোনো সমস্যা হতে পারে? তো দেখুন বন্ধুরা, আমরা যেটা গবেষণা করে দেখেছি যে ওভারঅল এল ট্যাবলেট কিন্তু সেফলি আপনি 3 বছর নিতে পারেন, 3 বছরের পর কিন্তু আপনি নেবেন না। মানে এই ট্যাবলেটটি আপনি যদি প্রতিনিয়ত নেন, সেক্ষেত্রে যদি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল আকারেই নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 বছর পুরোপুরি নিতে পারেন, 3 বছর পর কিন্তু আপনি এটি নেবেন না। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা গিয়েছে, যেমন ব্রেস্ট ক্যান্সার কিংবা অন্য অন্য নানান রকম কিন্তু সমস্যা দেখা গিয়েছে। তো এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে ওভারঅল এল ট্যাবলেটটি ওরাল কন্ট্রাসেপ্টিভ ছাড়াও আরো কি কি ক্ষেত্রে কাজ করে। তো দেখুন বন্ধুরা, যদি আপনার পিসিওডি কিংবা পিসিওএস থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মেডিসিন কিন্তু ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকে। তো সেক্ষেত্রে এটি সারবে না এটি বলা ঠিক, তবে সেক্ষেত্রে কিন্তু পিসিওডি কিংবা পিসিওএস এর ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি হয় দেখা গিয়েছে এই মেডিসিনটি চালানোর পর। তো সেই সব ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি চালানো যেতে পারে। যদি আপনার এই মেডিসিনটি খাওয়ার পর রক্ত জমাট বাঁধা কিংবা আপনার হেডেক হবে, এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি আপনি সাথে সাথেই বন্ধ করে দেন। কারণ এই মেডিসিনটি খাওয়ার পর কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে স্ট্রোক কিংবা ব্রেন স্ট্রোক টাইপের কিন্তু সমস্যা দেখা গিয়েছে, রক্ত জমাট বেঁধে কিন্তু এগুলো হয়। তো যদি আপনি এই ধরনের কোনো সমস্যা অনুভব করতে পারেন, সাথে সাথে কিন্তু আপনি এই মেডিসিনটি খাওয়া বন্ধ দেবেন। এর পাশাপাশি দেখে নেবো এই যে ওভারঅল এল ট্যাবলেটটি এটি কোন কোন মেডিসিনের সাথে নেওয়া যায় না। তো দেখুন বন্ধুরা, যদি আপনার রক্তল্পতার কোনো সমস্যা থেকে থাকে কিংবা আপনার রক্ত জমাট বাঁধা যদি কোনো সমস্যা থেকে থাকে, এর আগে যদি আপনার কোনো স্ট্রোক হয়ে থাকে কিংবা যদি আপনার অ্যালার্জি জাতীয় কোনো ওষুধ চলে থাকে, মানে সেই টাইপের ওষুধের সাথে কিন্তু এই মেডিসিনটি কিন্তু একদমই নেবেন না। এর পাশাপাশি এই ওভারঅল এল ট্যাবলেট সম্বন্ধে আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন আমাদের কাছে থেকে থাকে, আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করবো 12 ঘন্টার মধ্যে আপনাদের উত্তর দেওয়ার। আমরা মূলত ওভারঅল এল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এবং কি কি সাইড ইফেক্ট, কারা নিতে পারবে কারা নিতে পারবে না, সমস্ত কিছুই কিন্তু আমরা মূলত এই ভিডিওটির মাধ্যমে যতটা সম্ভব আপনাদেরকে বোঝানো এবং জানানোর চেষ্টা করলাম। এরপরও যদি আমরা কোনো বিষয় এড়িয়ে গিয়ে থাকি কিংবা কোনো বিষয় যদি আমাদের মিসিং হয়ে থাকে, আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে কিন্তু অবগত করবেন। আমরা হয় ভিডিও আকারে প্রকাশ করবো, নাহলে আমরা যদি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি। তো যাই হোক, ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। আশা করছি ওভারঅল এল ট্যাবলেট সম্বন্ধে এটি খাবার নিয়ম কি এবং এটি কিভাবে কি ব্যবহার করা যায় সবকিছু আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আর একবারও শেষে বলে নেবো, ভিডিওটি শেষ করার আগে, যারা মূলত বিবাহিত মহিলা এবং যারা মূলত এক্ষুনি বাচ্চা চাইছেন না, তারা কিন্তু এই ওভারঅল এল ট্যাবলেটটি কিন্তু কন্ট্রাসেপ্টিভ পিল হিসেবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কন্ট্রাসেপ্টিভ পিল মানে বাচ্চা এই মুহূর্তে আমি নিতে চাই না কিন্তু আমি উন্মুক্ত সহবাস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি ওভারঅল এল ট্যাবলেটটি কিন্তু ব্যবহার করতে পারি। এর পাশাপাশি অনেকেই কিন্তু আবারও প্রশ্ন করে থাকে যে ওভারঅল এল ট্যাবলেটটি বন্ধ করার কতদিন পর আমি আবার বাচ্চা নিতে পারবো। তো দেখা গিয়েছে ওভারঅল এল ট্যাবলেটটি বন্ধ করার 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনি আবার নর্মাল প্রেগনেন্সি নিতে পারেন। এর পাশাপাশি অন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন অন্য কোনো হেলথ টিপসের ভিডিওতে। বাই।